আসসালামু আলাইকুম অনলাইন জগতের বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনারা ভালো করে আমার স্ক্রিনের উপর লক্ষ্য করুন, তাহলে এখান থেকে দেখতে পারবেন আমরা লুডো গেমস খেলে 200 টাকা আর্নিং করছি। সো এখন মূলত কথা হচ্ছে, এখান থেকে যে আমরা 200 টাকা আর্নিং করলাম, এটা আমরা এখন ফার্স্ট উইথড্র করবো। যদি এখান থেকে উইথড্র করে, তাহলে যদি আমরা টাকাটা পাই, তাহলে আপনাদেরকে এখান থেকে দেখাবো কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এখান থেকে আপনিও আমার মতো লুডো খেলে ইনকাম করবেন। সো এই 200 টাকা আমরা এখান থেকে উইথড্র করার জন্য, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে কিন্তু পেটে কিন্তু 200 টাকা আছে। সো এখানে ফার্স্ট আমরা এটাকে উইথড্র করবো। তো উইথড্র করার জন্য এখানে আমরা মাই ওয়ালেটে যাবো। সো মাই ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে উইনিং ক্যাশব্যাক ব্যালেন্স, এটা উইথড্র করার জন্য এখানে উইথড্র আছে, আমরা এটা একটা ক্লিক করে দিচ্ছি। তো এরপর বিকাশ নগদ রকেট আছে, আপনি চাইলে 3টা মেথডের মধ্যে যে কোনো একটা মেথড এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। সো বিকাশটা সিলেক্ট করবে, এখন আছে এখানে মোবাইল নাম্বার, তারপর আছে অ্যামাউন্ট টু উইথড্র, মানে এখানে আপনি কোন নাম্বারে টাকাটা নেবেন ওইটা দেবেন, তারপর অ্যামাউন্ট টু উইথড্র, মানে আপনি কত টাকা উইথড্র করবেন এটা এখানে দিয়ে দিবেন। সো ওকে বন্ধুরা, ফার্স্ট এখানে আমরা যে আমাদের বিকাশ নাম্বারটা আছে, সো এই বিকাশ নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব সো উইথড্র করার জন্য। তো আপনি আপনার যে বিকাশ নাম্বারটা থাকবে এটা দিয়ে দেবেন, তারপর বলবে যে অ্যামাউন্ট উইথড্র। সো এখানে আমরা 200 টাকা উইথড্র করবো। তো 200 দিয়ে এখানে লেখা আছে যে উইথড্র, এটা আপনার একটা ক্লিক করবো। এখানে মিনিমাম কিন্তু 100 টাকা উইথড্র করতে পারবেন আপনারা। সো এটা উইথড্র লেখা আছে, আমরা এটা একটা ক্লিক করে ইয়েস উইথড্র, আমরা এটা একটা ক্লিক করে দিচ্ছি। সো অবশ্যই নাম্বারটা এখান থেকে দেখে নেবেন। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইথড্র করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র লেখার পর এখান থেকে উইথড্রটা কিন্তু আমাদের প্রসেসিং আছে। তো উইথড্রটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে। সো এখন আমরা এখান থেকে একটু ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর আমরা অ্যাকাউন্টে যদি যাই, আমাদের কাছে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার টাকা নাই। সো এখন আমরা একটু ওয়েট করে নিচ্ছি, আমাদের অ্যাকাউন্টে আসলে টাকাটা আসতে কতক্ষণ সময় লাগে। সো টাকাটা আসার সাথে সাথে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে গেমস খেলতে হয়। সো ওকে বন্ধুরা, এখান থেকে আমরা 2 মিনিট ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের বিকাশে একটা মেসেজ চলে আসলো, যে লেখা আছে ইউ হ্যাভ রিসিভ 200 টাকা। এখান থেকে কিন্তু আমরা কিন্তু এইমাত্র কিন্তু 200 টাকা পেয়ে গেলাম। তো আমাদের পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই। সো এখন মূলত কথা হচ্ছে, এখান থেকে আপনার অ্যাকাউন্ট কীভাবে করবেন, অ্যাকাউন্ট কীভাবে করবেন, অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন, লুডো গেমসটা কীভাবে খেলবেন। সো এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা যখন ঢুকে যাবেন, তখন এখান থেকে কিন্তু আপনারা আমাদের ভিডিওর মানে আমাদের অ্যাপের অ্যাকাউন্ট লিঙ্কটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো আর দেরি নয়, আজকের ভিডিওর কমেন্ট বক্সে পিন করা কমেন্ট বক্সে ওইখানে চলে যান এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান। যখন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি ভিডিও ফার্স্ট কমেন্ট থেকে আপনার লিঙ্কের উপর ক্লিক করবেন। সো ওকে বন্ধুরা, লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের গুগল ক্রোম অ্যাপ্লিকেশন এখান থেকে কিন্তু নিয়ে চলে আসবে। সো গুগল ক্রোম অ্যাপ্লিকেশন নিয়ে আসার পর আমাদের অ্যাপটার এখান থেকে এমবি হচ্ছে আপনার 9.8 MB, মানে মিনিমাম আপনার ধরেন 10 MB। সো অ্যাপটা ডাউনলোড করার জন্য এখানে আছে যে ডাউনলোড ফাইল, এটা উপরে আমরা একটা ক্লিক করে দেবো। সো এটা উপরে একটা ক্লিক করলে এখান থেকে আপনাদের কিন্তু স্টার ডাউনলোড লেখা আছে। সো স্টার ডাউনলোডের উপর একটা ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, যা আমি যেভাবে আপনাদেরকে ডাউনলোডটা করছি। সো এরপর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে অ্যাপসটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন, মানে আমাদের লিঙ্কের উপর ক্লিক করলে এখান থেকে ক্রোম থেকে আসার পর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোডটা করে নেবেন। তো অ্যাপটা ডাউনলোড করার সাথে সাথে আপনাদের কিন্তু আপনাদের যে মানে আপনাদের গ্যালারি যে হোম অপশন আছে, মানে আপনাদের মোবাইলে যে হোম অপশন আছে ওইখানে কিন্তু চলে আসবে। তো ভালো করে লক্ষ্য করুন আমার স্ক্রিনের উপর, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাঝে কিন্তু অ্যাপটা চলে আসছে, যে এখানে দেখেন অ্যাপটা কিন্তু চলে আসছে। সো এখন মূলত কথা হচ্ছে, অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপে ঢোকার সময় এখানে আপনারা কী করবেন, অ্যাপে এক্সপোর্ট ইউর লুডো টুর্নামেন্ট অ্যাপটাতে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে। সো আমরা এখান থেকে অ্যাপটাতে ঢুকে যাচ্ছি। সো অলরাইট গাইস, আমরা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দিচ্ছি। সো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এখানে একটু লোড নিতে পারে। সো লোড নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে বলতেছে ইমেল আইডি আর ইন্টার পাসওয়ার্ড। সো এখানে যারা আগে কাজ করছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা আসছে, মানে লগ ইন করতে বলছে। সো আমরা তো নতুন দর্শক, নতুন দর্শকের জন্য এখানে আছে রেজিস্টার, আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। সো এটার উপর একটা ক্লিক করলে এখানে 5টি তথ্য দিয়ে এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন ফার্স্ট বল আপনার নামটা বলছে, সো আমি আমার নামটা দিয়ে দিলাম, একটা ইমেল আইডি দিতে বলবে। সো আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন, ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার আছে যে আপনি যে মোবাইল ফোনটা ইউজ করেন ওইটা দিয়ে দিচ্ছেন। সো মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেওয়ার পর আমি সিম্পলভাবে আপনাদেরকে জাস্ট বুঝাইতেছি, এখান থেকে আপনি আপনার যে মোবাইল নাম্বার আছে ওইটা দিয়ে দিবেন। সো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আছে যে ক্রিয়েটিভ পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, 6 সংখ্যার বা 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে সেম ওই পাসওয়ার্ডটা এখান থেকে কিন্তু আপনার কালেক্ট করে নেবেন। উপর যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা নিচে ক্রিয়েট করে দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর ক্রিয়েটে যে অ্যাকাউন্ট আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর একটা ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা সেভ করতে চাইলে এখান থেকে সেভটা করে নেবেন। তারপর বলবে ইমেল আইডি, ওইখানে যে আপনি ইমেল আইডিটা দিয়েছিলেন ওই ইমেল আইডিটা দিবেন, আর যে পাসওয়ার্ডটা দিলেন স্ট্রং পাসওয়ার্ড ওইটা দিয়ে এখান থেকে লগ ইনটা করে নেবেন। সো ওকে এভরিওয়ান, এখান থেকে আমরা ওই নাম্বার আর পাসওয়ার্ডটা যে সেভটা করেছিলাম ওইটা এখান থেকে দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন লক্ষ্য আছে, আমরা এটার উপর একটা ক্লিক করে আমাদের এখান থেকে লগ ইনটা করে নিলাম। সো এখানে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাচ্ছি, যদি আপনারা অ্যাপটা ডাউনলোড করতে না পারেন, এখন মূলত কথা হচ্ছে যদি অ্যাপটা ডাউনলোড করতে কোনো প্রকার অসুবিধা হয়, আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কের উপর একটা ক্লিক করলে তাদেরকে বলবেন যে ভাই আপনি আমাদের অ্যাপ লিঙ্কটা দেন। সো ওইখানে অ্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে, অ্যাপ লিঙ্ক বলতে অ্যাপটাই আপনাদের মাঝে দেওয়া থাকবে, জাস্ট আপনার অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে
অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আপনাদেরকে আশা করি সহজভাবে বুঝাইতে পারছি। সো এখানে আসার পর এখানে আপনাদের মাঝে একটা নোটিশ দিচ্ছে, সো এই নোটিশটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। এখানে বলতেছে যে সবাই বেশি বেশি রেফার করুন, মানে আপনারা তো জানেন যে প্রত্যেকটা রেফার করার জন্য কিন্তু আপনারা আলাদা একটা প্রফিট পাবেন। এখানে ফার্স্ট আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছি যে একটা আছে ফ্রি ফায়ার আর একটা আছে এখান থেকে লুডু কিং। এখন মূলত কথা হচ্ছে আমরা লুডু ম্যাচ খেলবো, লুডু ম্যাচ খেলার জন্য লুডু ম্যাচের উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো লুডু ম্যাচের উপর একটা ক্লিক করলে এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ম্যাচ খেলতেছে। এখানে ভালো করে লক্ষ্য করুন, প্রথমে যে একটা ম্যাচ দেখতে পাচ্ছি আমরা টোটাল প্রাইস, সো এখানে আপনি 30 টাকা দেখলে 50 টাকা কিন্তু টোটাল প্রাইস পাবেন। আর নিচে আরেকটা দেখতে পাচ্ছেন যে এন্ট্রি ফি 20 টাকা, এখানে টোটাল প্রাইস আপনি 30 টাকা পাবেন। সো এইগুলাতে কিন্তু অনেকে কিন্তু জয়েন করে রাখছে, যেটা মেসিং ফুল দেখাবে এটা কিন্তু জয়েন করে রাখছে। সো এখান থেকে আমরা কী করবো, একটা ম্যাচে জয়েন করবো। সো ম্যাচে জয়েন করতে হলে আপনার অ্যাকাউন্টে টাকা দরকার হবে, সো টাকা দরকার করার জন্য এখানে কী করতে হবে, আপনাদেরকে ডিপোজিট করতে হবে। সো আমরা চলে আসলাম মাই ওয়ালেটে, সরি গাইস, সেখান থেকে আপনার কী করবেন আপনার যে মাই ওয়ালেট আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা মাই ওয়ালেটের উপর একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিটিভ ক্যাশ ব্যালেন্স, সো এটার উপর আপনারা একটা ক্লিক করে দিচ্ছি, কারণ আমাদের টাকাটা আগে অ্যাড করতে হবে। সো এটার উপর একটা ক্লিক করে দিলাম। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে তাদের নাম্বার দেওয়া আছে, মানে যে নাম্বার আপনারা ডিপোজিট করবেন বিকাশ নগদ রকে তিনটা নাম্বার দেওয়া রয়েছে, সো ওই নাম্বারটা দিয়ে দিবেন। সো তারপর বলছে কত টাকা পাঠিয়েছেন আপনার বিকাশ নম্বর অথবা চার ডিজিট। সো এখানে আপনার টাকাটা পাঠানোর পর এখানে যে টাকাটা পাঠাইছেন অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তারপর এখানে লাস্ট যে সংখ্যাটা আছে ওইটা আমরা দিয়ে দিবেন। সো এখান থেকে আমরা টাকাটা ডিপোজিট করে নিচ্ছি। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি। সো এরপর আমরা ওইখান থেকে যে নাম্বারটা কপি করছিলাম, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন তাদের কিন্তু এখানে তাদের নাম্বার যেগুলো আছে এই নাম্বারগুলো দেওয়া রয়েছে, আপনি চাইলে কপি করতে পারবেন বা দেখে দেখে এখানে টাইপ করতে পারবেন। সো এখান থেকে আমরা নাম্বারটা দেখে দেখে টাইপ করে নিচ্ছি বিকাশ নাম্বারটি। সো ওকে বন্ধুরা, নাম্বারটা কপি করার পর বা নাম্বারটা দেখে দেখে লেখার পর তো এখান থেকে আমরা 200 টাকা ডিপোজিট করবো, নাম্বারটা দিয়ে দেওয়ার পর 200 টাকা দিয়ে দিলাম। সো 200 টাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা পিনটা দিয়ে দিলাম। সো পিনটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা এটার উপর একটা ক্লিক করে এখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে কিন্তু ডিপোজিট ব্যাক করে নিব। সো ডিপোজিট ব্যাক করার পর এখান থেকে আপনি যে টাকাটা ডিপোজিট করবেন ওইখানে লিখে দেবেন, আর লাস্ট যে চার যে মোবাইল নাম্বারটি আছে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করছেন ওইটা দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা ডিপোজিটটা করে নিচ্ছি। সো ওকে বন্ধুরা, আমাদের ডিপোজিটটা কমপ্লিট। তো এখান থেকে তারা বলছে যে কত টাকা পাঠিয়েছেন, সো আমরা এখান থেকে 200 টাকা পাঠাইছি, 200 টাকা দিয়ে দিলাম। তারপর আপনার চার ডিজিট লাস্টের যে সংখ্যাটা আছে ওইটা বলুন, সো এখান থেকে আমরা ওইটা দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর এখানে বিকাশটা সিলেক্ট করে নেবেন, তো আপনি যে নাম্বার থেকে দেবেন ওইটা দিয়ে দেবেন। বিকাশটা সিলেক্ট করার পর ভেরিফাই পেমেন্ট আছে এটার উপর একটা ক্লিক করে ভেরিফাই ইয়েস আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। সো এটার উপর একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু প্রসেসিং আছে, আমরা এটা আগে ওয়েট করছিলাম এটা সাকসেসফুল হয়ে গেছে। তো পরেরটা যে আমরা এখান থেকে ডিপোজিট করলাম এটা কিন্তু প্রসেসিং আছে, সো আমরা একটু ওয়েট করে নিব আমাদের ব্যালেন্স অ্যাড হতে আসলে কতক্ষণ সময় লাগে। সো ওকে বন্ধুরা, এখান থেকে একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমাদের অ্যাড মানিটা সাকসেসফুল হয়ে গেছে। সো এবার আমরা কী করবো, আমাদের অ্যাকাউন্টে চলে যাবো। সো ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি। সো চলে আসার সাথে সাথে এখানে আমরা চেক করে নিব যে আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়েছে কিনা। সো ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু আমাদের 200 টাকা অ্যাড হয়ে গেছে। সো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমরা কী করবো, এখান থেকে একটি ম্যাচ খেলবো। সো ম্যাচ খেলার জন্য এখানে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো, এখান থেকে আমরা কিছু ম্যাচ দেখে নিব। আপনি চাইলে যে কোনো একটা ম্যাচ এখান থেকে খেলতে পারেন। সো আমরা ওই ম্যাচটাতে যে ম্যাচটাতে খেলবো ওই ম্যাচটাতে চলে যাবো। সো ম্যাচটাতে চলে যাওয়ার পর আপনাদেরকে ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে, ম্যাচটাতে চলে যাওয়ার আগে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখে দেবেন যে লুডু কিং, মানে আপনাদের কিন্তু এখানে রুম আইডি কোডটা দিয়ে কিন্তু এখান থেকে মূলত খেলতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের লুডু কিং যে গেমটা আছে আমরা কিন্তু এটা ইনস্টল করে রাখছি। সো এখনও যারা ইনস্টল করে না এটা ইনস্টল করে দেবেন, কারণ আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশন থেকে রুম আইডি কোড নিয়ে লুডু কিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে গেমসটা খেলতে হবে। আমাদের কিন্তু এটা মানে এটা কিন্তু আপনাদের সহজভাবে বুঝে দিলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের এক্সপার্ট লুডু টুর্নামেন্ট যে অ্যাপটা আছে আমরা এটার উপর চলে যাচ্ছি। সো এটার উপর যাওয়ার পর এখানে আমরা ডিপোজিট করছি, একটা ম্যাচে জয়েন করবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে লুডু কিং এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। সো এটার উপর একটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ছোটোখাটো অনেক ম্যাচ পাবেন আপনি এখানে। তো এখান থেকে আপনি কোন ম্যাচটাতে জয়েন করবেন ওই ম্যাচটা এখান থেকে কিন্তু দিয়ে নেবেন। সো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা একটা ম্যাচে জয়েন করে নিব। সো এখানে দেখতে পাচ্ছি এক ভাই কিন্তু এখান থেকে জয়েন করে রাখছে, এখানে যদি আমি জয়েন হয়ে যাই তাহলে কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা কী করবো, এখান থেকে একটি ম্যাচে জয়েন হয়ে যাবো। সো ওকে গাইস, এখান থেকে এই ম্যাচটাতে জয়েন করার জন্য এখান থেকে আমরা জয়েনের উপর একটা ক্লিক করে দেবো। আর অবশ্যই সময় এবং তারিখটা দেখে নিয়ে আপনারা এখান থেকে জয়েন করবেন, বলা তো জানি এখান থেকে আপনাদের সমস্যা হতে পারে। তো এখান থেকে জয়েন আসে আমরা এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো এটার উপর একটা ক্লিক করলে এখানে আপনার ওয়ান প্লেয়ার দিয়ে এখানে জয়েন ম্যাচ আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো এখানে ওয়ান প্লেয়ার লাগতে পারে বা অন্য কিছু লেখা থাকতে বলবো যে টাইপ ইউর ওয়ান প্লেয়ার। তো এখান থেকে আমরা কী করবো, ওয়ান প্লেয়ার দিয়ে এখানে ওয়ান দিয়ে এখানে জয়েন ম্যাচ আছে আমরা এটার উপর একটা ক্লিক করে জয়েন ম্যাচ আছে এটার উপর একটা ক্লিক করলে বলবো যে জয়েন ম্যাচ সাকসেসফুল। এখানে ভালো করে লক্ষ্য করুন, আপনারা যখন যে ম্যাচটাতে জয়েন করছেন ওটাতে আসলে কিন্তু এখানে আপনার মাঝে ম্যাচটা কিন্তু জয়েন সাকসেসফুল হয়ে যাবে। তারপর এখানে আপনাদের কি বলবে যে রুম আইডি কোড নিতে গেলে বলবে যে ম্যাচ শুরু হওয়ার আগে 15 মিনিট আগে দেওয়া হবে রুম আইডি কোড। যখন আপনাদেরকে ম্যাচটা শুরু হবে ওই সময় কিন্তু আপনাদের 15 মিনিট আগে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের রুম আইডি কোডটা দেবে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি রুম আইডি কোডটা পাওয়ার জন্য। সো ওকে ফ্রেন্ড, আমাদের রুম আইডি কোডটা চলে আসছে। সো রুম আইডির উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা কী করবো, আমাদের রুম আইডি কোড যেটা আছে যে ম্যাচটাতে আমরা জয়েন করছি ওই রুম আইডি কোডটা এখান থেকে নিয়ে নিব।
সো ওকে বন্ধুরা, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে রুম আইডির উপর ক্লিক করলে যে আপনাদের বলছে এখান থেকে আপনাদের এরকম নিয়ে আসবে। সো এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার যখন রুম আইডির উপর একটা ক্লিক করবেন, এটা আপনাদেরকে সিম্পলভাবে বলছে যে 15 মিনিট আগে দেবে। তো রুম আইডি কোডটা পাওয়ার জন্য আপনারা যে মেসটাতে জয়েন করছেন ওই মেসটার উপর একটা ক্লিক করে দেবেন। সো হ্যালো বন্ধুগণ, ওই মেসটার উপর একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রুম আইডি পাস, সো এরকম একটা লেখা পাবেন। আপনি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে রুম আইডি কোডটা কপি করে নেবেন। সো রুম আইডি কোডটা কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনাদের যে অরিজিনাল যে লুডো কিং অ্যাপ্লিকেশনটা আছে, সো ওইটাতে ওইটাতে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই রুম আইডি কোডটা দ্বারা আপনাদের দুজনে কিন্তু এখানে ম্যাচটা খেলতে হবে, মানে ম্যাচটা প্লে করতে হবে। সো এখান থেকে আমরা কিন্তু চলে আসছি আমাদের লুডো কিং যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে চলে আসছি। সো এখানে আমরা ম্যাচটা জয়েন করবো, তারপর এখান থেকে খেলে আমরা উইনিং হয়ে আপনাদেরকে দেখাবো। তো ওকে বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের লুডো কিং অ্যাপ্লিকেশন, তারপর প্লে উইথ ফ্রেন্ডস এটার উপর একটা ক্লিক করে জয়েন লেখা আছে, আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। তো তারপর যে আমরা রুম আইডি কোডটা আনলাম কিছুক্ষণ আগে, সো ওটা নিয়ে পেস্ট করবো। ওকে আছে, এটার উপর একটা ক্লিক করে জয়েন রুম আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। সো এটার উপর একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একজন জিসান নামে এক পোলা কিন্তু এখান থেকে জয়েন করে রাখছে। দেখতে পাচ্ছেন বলতে না বলতে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে। সো স্টার্ট হওয়ার পর এখান থেকে আমরা কী করবো, দুইজন এখান থেকে ম্যাচটা খেলবো। আর আপনি যখন এই ম্যাচটা এখান থেকে উইন হবেন, উইন হওয়ার পর কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু একটা স্ক্রিনশট রাখতে হবে। আসলে সম্পূর্ণ ম্যাচ কিন্তু আপনাদেরকে আসলে খেলে দেখানো সম্ভব না। সো এখান থেকে আমরা ম্যাচটা খেলে আপনাদেরকে উইন হয়ে আপনাদেরকে দেখাবো, আর উইনিং হওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আশা করি সকলে কিন্তু জানেন যে কীভাবে আসলে লুডো গেমস খেলতে হয়। সো আমরা একটা এখন আমরা ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। সো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লুডো ম্যাচটা কিন্তু খেলতেছি। সো মূল কথা হচ্ছে এখানে আপনাদেরকে কিন্তু লুডো ম্যাচটা কিন্তু এখান থেকে উইনিং হলে কিন্তু আপনি টাকাটা পাবেন, না হলে কিন্তু আপনার টাকাটা এখান থেকে পাবেন না। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই ভাইয়ের সাথে ম্যাচটা খেলতেছি, ভাইটা মনে হয় অনেক দারুণ খেলো। সো এখান থেকে আমরা একটা এইমাত্র 6 মেরে দিলাম। সো 6 মারার পর এখান থেকে আমরা ম্যাচটা খেলে নিচ্ছি। সো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ম্যাচটা আমরা অনেকক্ষণ খেলার পর এখান থেকে কিন্তু আমরা ম্যাচটা উইন হয়ে গেছি। সো ম্যাচটা উইন হওয়ার পর এখান থেকে আপনারা স্টপ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এই স্ক্রিনশটটা আপলোড করে কিন্তু আপনাদের কিন্তু ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে হবে। জাস্ট আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু কাজ শেষ। সো এখান থেকে আমরা কী করবো, আমাদের যে এক্সপার্ট লুডো টুর্নামেন্ট অ্যাপ আছে এটার ভিতরে আমরা চলে আসবো। অলরাইট গাইস, এটার উপর আসার পর এখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে কিন্তু আমরা কিন্তু এই ম্যাচটা এইমাত্র কিন্তু ম্যাচটা কিন্তু উইন হয়ে আসলাম। তারপর এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দেবেন, এটার উপর একটা ক্লিক করলে এখান থেকে আপনাদের কী করবে, আপনার যে স্ক্রিনশটটা নিলেন এটার উপর মানে আপনাদেরকে আপলোড করতে হবে। এটার উপর বলতে আপনাদেরকে ভালো করে দেখা দিচ্ছে, এখানে ফাইলে একটা লেখা পাবেন, এটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। আমরা একটা উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটার উপর চাপ দিয়ে আপনারা যে স্ক্রিনশটটা নিলেন এইমাত্র, এই স্ক্রিনশটটা এখানে বসাই দেবেন। তারপর এখান থেকে রুম আইডি কোডের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনাদের যে রুম আইডি কোডটা আছে ওইটা কিন্তু অটোমেটিকলি বসে যেতে পারে, বা এখান থেকে আপনারা যে রুম আইডি কোডটা পাইছেন ওইটা এখান থেকে বসাই দেবেন। এটা বসাই দেওয়ার পর সাবমিট নাও, এটার উপর একটা ক্লিক করে দেবেন, দেখবেন যে আপলোড সাকসেসফুল লেখা চলে আসছে। সো অলরাইট গাইস, স্ক্রিনশটটা আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। যদি আপনারা এখান থেকে ওয়েট করার পর এখান থেকে আপনাদের কী করতে কাজ করতে হবে, এখান থেকে আপনারা চলে যাবেন মাই ওয়ালেটে। মাই ওয়ালেটে আসার পর এখান থেকে আপনাদেরকে যে আপনি যে প্রাইসটা পাইলেন, মানে উইনিং প্রাইস যে আমরা 200 টাকা পাইলাম, মানে 100 টাকা 10 টাকা করে ধরে 200 টাকা পাইলাম, এই ব্যালেন্সটা কিন্তু আমাদের পেড ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করে নিচ্ছি, আমাদের ব্যালেন্সটা আসলে অ্যাড হতে কতক্ষণ সময় লাগে। সো অলরাইট গাইস, যতক্ষণ পর্যন্ত টাকা না হেঁটে হচ্ছে, ও মাই গড, বেশ বলতে না বলতে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে কিন্তু 200 টাকা চলে আসছে। সো এখন মূলত কথা হচ্ছে এখান থেকে টাকাটা অ্যাড হয়ে গেছে। সো উইথড্র কীভাবে করেন ফার্স্ট কিন্তু আপনাদেরকে দেখাইছি। এখন মূলত কথা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন বা কোনো প্রকার ঝামেলা যদি হয়, এখান থেকে আপনি পাবেন যে কাস্টমার সাপোর্ট। সো এটার উপর একটা ক্লিক করে দেবেন, এটার উপর একটা ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন। সো জয়েন গ্রুপ এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো এটার উপর একটা ক্লিক করে আপনার যদি অ্যাপ ডাউনলোড করতে পারছেন না বা আপনার অ্যাপ নিয়ে কোনো প্রকার সমস্যা হয়, তো এটার উপর একটা ক্লিক করে এখানে তাদের কাছে বলতে পারবেন যে ভাই অ্যাপ লিঙ্ক দেন, বা বিভিন্ন ইউটিউব যে যা আপনার তথ্য প্রয়োজন এখানে বলে কিন্তু তারা এটা দিয়ে দিবে। সো এখন মূলত কথা হচ্ছে যে কোনো অ্যাপ বা যে কোনো একটা সাইটে কিন্তু রেফার একটা ইনকাম থাকে, তো রেফার করে ইনকাম করার জন্য রেফার অ্যান্ড আর্ন আছে, এটার উপর আমরা একটা ক্লিক করে দিচ্ছি। সো এটার উপর একটা ক্লিক করার পর এটা হচ্ছে আপনাদের কিন্তু রেফার প্রোমো কোড, আর এখন মূলত কথা হচ্ছে আপনার রেফার কোডটা পাওয়ার জন্য এখানে শেয়ার অ্যাপ আছে, এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এখানে আপনি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেলকে দিয়ে কিন্তু এখান থেকে রেফারটা করাতে পারবেন। সো আশা করি বুঝতে দিতে পারছি। সো আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করাতে পারি, এখানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার উইনিং টু ডিপোজিট। সো আপনি উইনিং ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্সে নিতে পারবেন, বা ডিপোজিট ব্যালেন্স উইনিং ব্যালেন্সে নিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছে। সো কীভাবে উইথড্র করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আশা করি সকল কিছু তথ্য আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝাইতে পারছে। এরপর কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই তাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে কথা বলবেন। এরপর আছে আপনাদেরকে এখান থেকে মাই প্রোফাইল আছে, এখানে এ টু জেড পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এগুলো করে নিতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ইনকাম বা কোনো প্রকার ভিডিও নিয়ে। সে সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।